আমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট স্টুডেন্ট লাইফে একটা কমন প্রবলেম ফেস করি, আর তা হলো আমরা ম্যাক্সিমাম টাইম অনেক বেশি কষ্ট করে যে পড়াগুলোকে আয়ত্ত করি তা কিছুদিন যেতে না যেতে আবার পুনরায় ভুলে যাই, আর এই কারণে আমরা অনেকেই আমাদের নিজেদের ব্রেইনকে নিয়েই হতাশ হয়ে পড়ি এবং আমাদের নিজেদের প্রতি আমাদের কনফিডেন্ট দিন দিন অনেকাংশেই কমতে থাকে। তবে আর চিন্তা নয় বন্ধুরা, কারণ আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন কিছু সুপার টিপস শেয়ার করব যেগুলো ফলো করে নিয়মিত স্টাডি করলে আপনি যা পড়বেন তা পার্মানেন্টলি আপনার ব্রেইনের হার্ড ডিস্কে সেভ হয়ে যাবে এবং তা অনেক বেশি দিন পর্যন্ত আপনার মনে থাকবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, ইউজ অডিও রেকর্ডার অ্যাপ ইন স্টাডি। আশা করি আপনাদের সবার কাছেই নিজের একটা পার্সোনাল স্মার্টফোন রয়েছে, আর সেই স্মার্টফোনে অবশ্যই ভয়েস রেকর্ডার নামক একটি অ্যাপ ইনস্টল করা আছে, আর এই অ্যাপের মাধ্যমে আপনি চাইলে আপনার ভয়েস অথবা কোনো গান রেকর্ড করে তা পরবর্তীতেও শুনতে পারেন। কিন্তু এগুলো করা ছাড়াও আপনি চাইলে এই অ্যাপটিকে নিজের পড়াশোনার কাজেও ইফেক্টিভলি ইউজ করতে পারেন। এক্ষেত্রে যে টপিকগুলোকে আপনি বারবার পড়ার পরেও ভুলে যান সেগুলোকে সিম্পলি এই অ্যাপটির মাধ্যমে নিজের ভয়েসে জোরে জোরে উচ্চারণ করে পড়ে জাস্ট একবার রেকর্ড করে নিন। এরপর আপনি যখনই কিছুটা ফ্রি টাইম পাবেন তখন জাস্ট কানে ইয়ারফোন লাগিয়ে বিছানায় শুয়ে অথবা সোফায় বসে, অর্থাৎ আপনার যেভাবে ইচ্ছা, আপনি চাইলে সেভাবেই এই রেকর্ড করা পড়াগুলোকে পুনরায় বারবার শুনতে পারবেন। ফলে এই পড়াগুলো আপনার ব্রেইনে পার্মানেন্টলি সেভ হয়ে যাবে। তাছাড়া এভাবে পড়ার সবচাইতে বড় সুবিধা হলো এক্ষেত্রে আপনার নিজের সাথে সবসময় বই ক্যারি করতে হবে না, ফলে আপনি যেখানেই যান না কেন সেখানে বসেই এই পদ্ধতিতে স্টাডি করতে পারবেন। যেমন ধরুন আপনি যখন বাসে অথবা ট্রেনে করে কোথাও বেড়াতে যাচ্ছেন, ঠিক সেই সময়েও আপনার সিটে বসে আপনি গান শোনার মতো করেই পূর্বে রেকর্ড করাই পড়াগুলোকে এনজয় করতে পারবেন। নাম্বার টু, মার্ক ইম্পর্টেন্ট লাইন্স ইন ইওর বুক। বেশিরভাগ টপার স্টুডেন্টদের স্টাডি হ্যাবিট রিসার্চ করে দেখা যায় প্রায় সকল টপার স্টুডেন্টরাই যে কোনো সাবজেক্টের কোনো চ্যাপ্টার স্টাডি করার সময় সেখান থেকে ইম্পর্টেন্ট টপিকগুলোকে কালার পেন দিয়ে মার্ক করে রাখে, যাতে করে পরবর্তীতে সেই চ্যাপ্টারটি পড়ার সময় খুব সহজেই সেই অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকগুলোকে ফাইন্ড আউট করে সেগুলোকে খুব ইজিলি প্র্যাকটিস করা যায়। তাই আপনিও পড়তে বসার সময় হাতের কাছে অবশ্যই কালার পেন অথবা পেন্সিল রাখবেন এবং পড়ার সাথে সাথেই ইম্পর্টেন্ট টপিক এবং লাইনগুলোকে মার্ক করবেন। এতে করে ওই চ্যাপ্টার থেকে পরীক্ষায় কোনো প্রশ্ন আসলে সেটি তখন আপনার খুব দ্রুত মনে পড়ে যাবে। তাছাড়া পরবর্তীতে আপনি যখন ওই চ্যাপ্টারটিকে পড়বেন তখন আপনার কাছে সেটি অনেক বেশি সহজ মনে হবে, কারণ আপনি সেখানে আগেই ইম্পর্টেন্ট টপিকগুলোকে মার্ক করে রেখেছেন, ফলে আপনার মাইন্ডে তখন অটোমেটিক্যালি একটা আনন্দের ফিলিংস ক্রিয়েট হবে। তাছাড়া তখন আর এই চ্যাপ্টারটিকে পড়তে আপনার একটুও বোরিং লাগবে না, বরং আপনি তখন আরও বেশি ইন্টারেস্টের সাথে এক্সামের পূর্বেই এটিকে পুনরায় খুব দ্রুত রিভাইজ করতে পারবেন, ফলে স্বাভাবিকভাবেই এক্সামের রেজাল্টও ভালো হবার পসিবিলিটি অনেকটাই বেশি থাকবে। নাম্বার থ্রি, ট্রাই টু টিচ সামওয়ান হোয়াট ইউ স্টাডিড। যে কোনো পড়া সবচেয়েতে বেশি দিন মনে রাখার জন্য সবচেয়েতে বেস্ট উপায় হলো সেটিকে অন্য কাউকে পড়ানো, অর্থাৎ আপনি যদি কোনো টপিক নিজে খুব ভালোভাবে আয়ত্ত করার পর মাঝে মধ্যে সেটিকে অন্য কাউকে পড়ান তবে সেটি স্বাভাবিকভাবেই আপনার অনেক বেশি দিন পর্যন্ত মনে থাকবে, কারণ আমরা যখন অন্য কাউকে কোনো টপিক পড়াই তখন আমাদেরকে সেই টপিকটিকে প্রথমে নিজের ব্রেইনে রিস্টোর করে তবেই পড়াতে হয়, কারণ যে টপিকটিকে আমরা পড়াবো নিজের ব্রেইনেই যদি সেই টপিক রিলেটেড প্রয়োজনীয় ইনফরমেশন না থাকে তবে সেটি পড়ানো আমাদের পক্ষে কখনোই পসিবল হয় না, আর এই পদ্ধতিতে অন্য কাউকে পড়ালে নিজেরও আরেকবার সেই পড়াটিকে রিভাইজ করা হয়ে যায়। এক্ষেত্রে আপনি চাইলে আপনার কোনো ফ্রেন্ড যে পড়াশোনায় একটু দুর্বল তাকে তার পড়াশোনায় মাঝে মধ্যে হেল্প করার মাধ্যমে আপনার নিজের পড়াগুলোকে আরেকবার ঝালাই করে নিতে পারেন। যেমন ধরুন আপনার কোনো এক ক্লাসমেট ইংরেজিতে অনেক বেশি দুর্বল, এখন আপনি চাইলে তাকে আপনার ফ্রি টাইমে ইংরেজি পড়াতে পারেন, এতে করে সেও অনেকটাই উপকৃত হবে। তাছাড়া তাকে ইংলিশের বিভিন্ন আইটেম বারবার পড়ানোর মাধ্যমে আপনারও ইংরেজিতে দক্ষতা স্বাভাবিক
স্বাভাবিকভাবেই অনেক বেশি ইনক্রিজ হবে। ফলে ইংলিশ ক্লাস এবং এক্সামের সময় আপনার কনফিডেন্ট অনেকাংশে বৃদ্ধি পাবে। একই সাথে ইংলিশে আপনার রেজাল্টও ভালো হবার পসিবিলিটি ইনক্রিজ হবে। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন আপনার সকল ফ্রেন্ডস এবং রিলেটিভসদের সাথে। এতে করে ভিডিওটি দেখে তারা উপকৃত হবে। আর এই ধরনের মোটিভেশনাল ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতেও ক্লিক করুন। থ্যাংকস ফর বিং উইথ আস।